পদোন্নতি ও বদলিজনিত বিদায় উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরাকে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকাল 5:30 উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপির চেয়ারম্যান বজলুর রহমান নইম, প্রেস ক্লাবের উপদেষ্টা শাহজামাল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহসভাপতি জাবেদ আলী সহ অন্যান্য সদস্যরা। প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুল সাত্তার বলেন, করোনাকালে তিনি যেভাবে কাজ করেছেন তা অবশ্যই অতুলনীয়। কর্মের মাঝেই মানুষ বেঁচে থাকে, তার কর্মের কথা নিয়ামতপুরবাসী অবশ্যই মনে রাখবে। প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, নিয়ামতপুরে ইউএনও জয়া মারিয়া পেরেরা যে ভূমিকা রেখেছেন তা আমরা কখনো ভুলব না। করোনা মোকাবেলা থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছেন। তার এমন কর্মকাণ্ডের জন্য নিয়ামতপুরবাসী তাকে আজীবন মনে রাখবেন। আলোচনা শেষে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও জয়া মারিয়া পেরেরার হাতে ক্রেস্ট তুলে দেয় সাংবাদিকরা। মোহাম্মদ ইমরান ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।